জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন গত 3 আগস্ট 2021 তারিখ রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা হতে মিশু হাসান ও জিসানকে র‍্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আমরা জানতে পারি রাজধানীর গুলশান, বাড়িধারা ও বনানী সহ বিভিন্ন এলাকায় পার্টি ও ডিজে পার্টির নামে বিভিন্নভাবে অনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। ফলশ্রুতিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব একের একটি আভিযানিক দল গত 4 আগস্ট দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা হতে শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণি এবং নজরুল ইসলাম ওরফে রাত সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় একটি মিনিবার, পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সীসা, এলএসডি, আইস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণিকে জিজ্ঞাসাবাদে জানা যায় পিরোজপুরের একটি কলেজ হতে এইচএসসি অধ্যয়নরত অবস্থায় ওনার ঢাকায় আগমন ঘটে। 2014 সালে তিনি প্রথম একটি ছবির মাধ্যমে চিত্রজগতে অন্তর্ভুক্ত হন। তিনি এই পর্যন্ত 30টি সিনেমা সহ 5 থেকে 6টি টিভিসিতে অংশগ্রহণ করেছেন। পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্রজগতে দৃঢ় অবস্থানের পিছনে তিনি জানান নজরুল ইসলাম ওরফে রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রেফতারকৃত পরিমণি 2016 সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাকৃত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। এছাড়া তিনি তার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করতেন। তার এই মিনি বারে বিভিন্ন সময় নজরুল ইসলাম রাত সহ বিভিন্ন ব্যক্তিদের যাতায়াত ছিল। তার এই মিনিবারে অ্যালকোহল সাপ্লাই সহ বিভিন্ন সহযোগিতা করে আসত নজরুল ইসলাম ওরফে রাজ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম ওরফে রাজকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে 1989 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বলে তিনি দাবি করেন। অতঃপর সে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি শৌবিজ জগতেও তার অনুপ্রবেশ শুরু হয়। তিনি রাজ মাল্টিমিডিয়া নামে একটি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন নাটক প্রযোজনা সহ বিভিন্ন শৌবিজ অঙ্গনে বিভিন্ন প্রযোজনা করেছেন। ব্যবসায়িক জগৎ ও চিত্র জগৎ এই দুই ক্ষেত্রে সংযোগ থাকায় তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে তিনি উদ্দেশ্য উপলব্ধভাবে নিজের অবস্থানকে অপব্যবহার করেছেন। গ্রেফতারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেফতারকৃত মিশু হাসান ও জিসানের সহযোগিতায় 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। ওই সকল পার্টিতে বিভিন্ন অনৈতিক কার্যক্রম সহ মাদক সেবন সহ বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। উক্ত পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন অর্থে বিভিন্ন পরিমাণে অর্থ সংগ্রহ করা হতো। এরই মাধ্যমে এই সিন্ডিকেটের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে যায়। তাদের এই প্রতিটি পার্টিতে 15 থেকে 20 জন সদস্য অংশগ্রহণ করত এবং এসব সিন্ডিকেটে থেকে যাদেরকে তারা বিভিন্ন ব্যক্তিবর্গদের তারা বিদেশে প্লেজার ট্রিপ সহ বিভিন্ন ট্রিপের আয়োজন করত। এই পার্টি আয়োজনের ক্ষেত্রে আগত ব্যক্তিদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পার্টি সমূহে বিভিন্ন ব্যক্তিবর্গকে পাঠানো হতো। গ্রেফতারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ
এর সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেছে। তাদের সুদূর পরিকল্পনায় অগ্রসর হয়ে এবং নিজেদের বিভিন্ন স্বার্থ চরিতার্থে তারা এই ধরনের কাজ করত বলে জানায়। গ্রেপ্তারকৃত রাজ মাল্টিমিডিয়ার কার্যালয়টি অনৈতিক কাজে ব্যবহৃত হতো। গ্রেপ্তারকৃত রাজ জানায় সে এই জাতীয় অবৈধ আয় হতে অর্থের নামে বেনামে বিভিন্ন ব্যবসা আমদানি ব্রেজার বালু ভরাট ও ঠিকাদারি ও সবিজ জগতে বিভিন্নভাবে উনি বিনিয়োগ করেছেন। তিনি বর্ণিত ব্যবসায় কয়েকজন অবৈধ অর্থের যোগানদান সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের ব্যবসায়িক কাঠামোতেও অস্বচ্ছতা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই সকল পার্টি বা ডিজে পার্টিতে কারা অংশগ্রহণ করতেন এবং কারা বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত হতেন এই সংক্রান্ত আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। এই ধরনের তথ্যগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটাও যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তদন্ত করছি, তদন্তের স্বার্থে এখন আমরা আপনাদেরকে বলছি না। মঈন ভাই, আমি আমার বার্তায় কাজ করি, আমি হাফিজুর রহমান ভাই। এখানে কোন 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 মডেল এটার সাথে জড়িত আছে, আপনি কি এখন পর্যন্ত কোন লিস্ট পেয়েছেন কিনা? আমি একইভাবে বলতে চাই, এই সকল পার্টি বা ডিজে পার্টিতে কারা কারা অংশগ্রহণ করতেন তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। যেহেতু তথ্যগুলো আমাদেরকে আসামি কর্তৃক দেওয়া হয়েছে, সেই এই সকল তথ্যগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা এগুলো যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। এগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আমরা পরবর্তীতে তদন্ত করে আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারব। শারমিন বিহা, এটিএন বাংলা থেকে। আচ্ছা, এই মাদকগুলো যারা সরবরাহ করত কারা করত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমি আমার বক্তব্যে বলেছি যে এই মাদকগুলো যারা ওনাকে সরবরাহ করতেন এদের মধ্যে নাজমুল ইসলাম রাজও একজন। পাশাপাশি আমরা আরো কিছু ব্যক্তিবর্গের তথ্য পেয়েছি যে এখানে কিন্তু মাদকের পরিমাণ কম নয়। এখানে তার মাদকের আমরা যেটা বলেছি 120টি বোতল আগে ব্যবহৃত পেয়েছি এবং স্মৃতিমণির বাসায়, যেটা পরিমণি ওনার বাসায় আমরা 19টি বিদেশি বোতলও পেয়েছি। তো এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা পেয়েছি, এদের মধ্যে রাজও একজন। পাশাপাশি আরও কিছু ব্যক্তির তথ্য আমরা পেয়েছি। আমরা আপনারা জানেন গতকালকে আমরা গ্রেপ্তার করেছি মিশু হাসান, জিসান, এদের কাছ থেকে এই সম্পর্কিত কিছু তথ্য সংশ্লিষ্টতা পেয়েছি। সামগ্রিকভাবে আমরা তদন্ত করে দেখছি, যেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। কি কি মামলা হবে এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি, স্মৃতিমণি ওরফে পরিমণির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে মাদক আইনে মামলা হবে, আমরা রাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন, পাশাপাশি আমরা কিছু ডিজিটাল কন্টেন্ট যেটা পর্নোগ্রাফি রিলেটেড পেয়েছি সেই সম্পর্কিত মামলা প্রক্রিয়া দিন। মঈন ভাই, আমি জয়নাল, আমি আনন্দ টিভিতে কাজ করি। আমার প্রশ্নটি হচ্ছে, রাজ মাল্টিমিডিয়া যেহেতু বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হতো, সেক্ষেত্রে কি এটিকে সিলগালা করা হবে কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি নজরুল ইসলাম রাজ তার যে প্রযোজনার যে কেরিয়ার এটি শুরু হয় 2014 সালে। তখন তার নিজের নামে কোনো মাল্টিমিডিয়া ছিল না, সে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন নাটক সহ বিভিন্ন নাটক এবং মিডিয়া যে মুভি সেগুলো উনি প্রযোজনা করে আসছিল। পরবর্তীতে আমরা জেনেছি 2018 সালে তিনি এই রাজ মাল্টিমিডিয়াটি উনি কার্যক্রম শুরু করেন, যার মাধ্যমে তিনি ইতিমধ্যে দুটি সিনেমা প্রযোজনা করছেন। এবং এই রাজ মাল্টিমিডিয়ার যে অফিস আমরা পেয়েছি, সেই অফিসে আমরা নিয়মতান্ত্রিকভাবে গতানুগতিক যে নিয়ম র্যাব অভিযান পরিচালনা করার ক্ষেত্রে, যে র্যাবের একটি গোয়েন্দা দল থাকবে, আভিযানিক দল থাকবে এবং র্যাবের ম্যাজিস্ট্রেট থাকবে, তাদের মাধ্যমে আমরা গতানুগতিকভাবে অভিযান পরিচালনা করেছি। এবং এখন পর্যন্ত আমরা সেই মামলার সাথে এই অভিযানে যে তার অফিস সেটিও তার সাথে অন্তর্ভুক্ত আছে। শোনা যাচ্ছে না? আমরা একটু শুনতে পাই না, আপনি কি একটু? মঈন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমি লিটন হায়দার, আমি বিডি নিউজে আছি। জি ভাই,
সরি, আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে পরিমণি উনি 2016 সাল থেকে মাদকাসক্ত, মানে মদের প্রতি তার একটা আসক্তি আছে। আমার প্রশ্নটা ছিল যে পরিমণি এবং রাজীব যে মদগুলো উদ্ধার করেছেন, পরিমণির মাদক ব্যবহারের ক্ষেত্রে তার লাইসেন্স ছিল কিনা, মানে বৈধভাবে লাইসেন্স তার ইয়ে করার ক্ষেত্রে তার অনুমতি ছিল কিনা, তা একটু জানাব। আমরা পরিমণির এই অভিযান যে পরিচালনা করেছি, একইভাবে যেটা আমি বলছিলাম, একটি আইন সিদ্ধভাবে গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা তার এখানে অভিযান পরিচালনা করেছি। আমাদের এখানে গোয়েন্দা দল ছিল, র্যাবের আভিযানিক দল ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। আমরা তার বাসায় অভিযান পরিচালনাকালীন সময়ে বিপুল পরিমাণ মাদক পেয়েছি, যেটা আসলে একটি লাইসেন্সে কভার করার প্রশ্নই আসে না। পাশাপাশি আমরা তার একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি, যেটা আইন সিদ্ধ নয়, যেটা অনেক আগেই সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। তো আমরা যে তার লাইসেন্সের যে কপিটি পেয়েছি সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল এবং সেটা আইন সিদ্ধ ছিল না। আপনার মতো আমরাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে শুনেছি যার বিভিন্ন অনৈতিক কার্যকলাপের কথা। পাশাপাশি সে ব্যবসার সাথে তার সবিজ অঙ্গনকে সে সম্মিলিত ভাবে সে বিভিন্ন অনৈতিক কার্যক্রমে পরিচালিত করে আসছিল। সে বিভিন্ন ব্যক্তিবর্গকে, যারা উচ্চাকাঙ্ক্ষী ছিল, যারা উচ্চবিলাসী ছিল, তাদেরকে মিডিয়া জগতে পপুলার করার ক্ষেত্রেও তার অনেক অবদান ছিল। এই কাজটি সে কিছু কিছু ক্ষেত্রে নৈতিকভাবে এবং অনৈতিকভাবে করেছে, এই সম্পর্কিত আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদেও, আপনার যেই বক্তব্য সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদেও আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে বিভিন্ন অর্থ বয়সী যারা নিজেদেরকে সফল হতে চায় বা উচ্চাকাঙ্ক্ষী যারা মিডিয়া জগতে নিজের অবস্থান তৈরি করতে চায়, তাদেরকে সে তাদের স্বার্থ চরিতার্থে সে সহযোগিতা করেছে, এরকম বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি আমরা তার কাছ থেকে যে ডিজিটাল কন্টেন্ট জব্দ করেছি, সেখানে আমরা যেটা আমরা আপনাকে বলেছি যে তার বিরুদ্ধে আমরা ডিজিটাল পর্নোগ্রাফি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন, বিভিন্ন ধরনের অবৈধ বা অনৈতিক কিছু আমরা ভিডিও বা কিছু কন্টেন্ট পেয়েছি, যেটা আমাদের তদন্তের স্বার্থে এখন আমরা আপনাদেরকে বলছি না। বাট তার এই সকল যে কৃতকর্ম বা অনৈতিক কার্যক্রম, এগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং এগুলো সবকিছুই আমরা মামলার আওতায় নিয়ে আসছি। মঈন ভাই, আপনি বলেছেন যে জিসান নজরুল মিশুর নেতৃত্বে 10-12 জন একটি সিন্ডিকেট তৈরি করেছে, যারা হচ্ছে রাজধানীর আবিজিত এলাকায় পার্টি করে, এখানে বিভিন্ন জনকে নিয়ে যাওয়া হয়, এদের মাধ্যমে অর্থ উপার্জন হয়। এই পার্টির যেই নারীরা থাকে তাদের মধ্যে পরিমণি, পিয়াসা এবং মোয়াদ থাকে কিনা এই সিন্ডিকেটের সেই সব পার্টিতে? আমরা তাদেরকে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে কেন অভিযান চালালাম। আমাদের মেইন সূত্রটি ছিল, আমরা গত 3 আগস্ট যে জিসান এবং মিশু হাসানকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিজাত এলাকার কিছু সুনির্দিষ্ট বারের সন্ধান পেয়েছি, কিছু ফ্ল্যাটের সন্ধান পেয়েছি, যেখানে অবৈধ বারে ভাবে মিনি বারের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল, মাদক নেওয়া হচ্ছিল এবং বিভিন্নভাবে ডিজে সহ বিভিন্ন পার্টির আয়োজন করা হচ্ছিল। এর মধ্যে আমরা এই সূত্র ধরেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি আমরা আরও কিছু যে বার বা কিছু ফ্ল্যাটের সন্ধান আমরাও পেয়েছি, সেগুলো তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং সেগুলো তথ্য অনেক ক্ষেত্রেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকতে পারে। তো আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করব। সেটা পারেন, আমরা তো এটাতে কাউকে তো সে ব্ল্যাকমেল করে নাই যে হ্যাঁ এই পর্নোগ্রাফি কাউকে দিয়ে সেটা করছে, কিন্তু তার কন্টেন্ট যেটা পাইছেন এটা একদম শুধু যে তার পিসিতে, তার মোবাইলে, তার ঘরে যে পর্নোগ্রাফি ছবি থাকে সেটা কোনো অফেন্সের একটা পরে কিনা?
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা বিভিন্ন অভিযুক্তের বক্তব্য অনুযায়ী পাশাপাশি মিশু হাসান এবং জিশানের বক্তব্য অনুযায়ী আমরা জেনেছি তার মোবাইলে বা তার কাছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন উর্তি বয়সী মানুষের কন্টেন্ট ছিল এই কন্টেন্টগুলো সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি আমার বক্তব্যে বলেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে সে ব্যবহার করেছে বিভিন্ন সময়ে যেটা অনেক ক্ষেত্রেই তার নিজের স্বার্থ চরিতার্থে অনেক ক্ষেত্রেই কোনো ইন্ডিভিজুয়ালি কারো স্বার্থ চরিতার্থে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের যারা আইনজ্ঞ আছে এটা আইন সিদ্ধ কিনা তারা এটা পর্যালোচনা করেছে এই পর্যালোচনার প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে এই অভিযোগ থানায় উপস্থাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে পার্টিকুলারলি পরিমনিরটা তো আপনার একটা ভিকটিম লাগবে এরকম ভিকটিম পাইছেন আপনারা পরিমনিরটা ভিকটিম লাগবে কি জন্য এখানে যদি কোনো কাছে করে আমরা পরিমনির বিরুদ্ধে কোন পর্নোগ্রাফি অ্যাক্ট বলা হয়নি পরিমনির বিরুদ্ধে বলা হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যে আইন সেটা অনুযায়ী মামলা দায়ের করা হচ্ছে জি নেক্সট আর কিছু মইন ভাই এই যে রাজের বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমার একটা প্রশ্ন আপনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে পর্নোগ্রাফি কন্টেন্ট গুলো তৈরি করত এটা কি কন্টেন্ট তৈরি করত কি বলেছি না আচ্ছা তার পিসিতে পাওয়া গেছে এগুলো কি তার বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না ব্ল্যাকমেইলিং ছিল সেটাই আমরা বলেছি যে প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদে তার যে বিভিন্ন বক্তব্য আমরা পেয়েছি সেটি সে যেগুলো বলেছে তার বক্তব্যের সাথে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে পাশাপাশি তার যে বক্তব্য সেটা উদ্দেশ্যপূর্ণ দিতে কিনা সে কাউকে ফাঁসানোর জন্য বলছে কিনা বা কোনো ব্ল্যাকমেল করার জন্য বলছে কিনা এটাও আমরা তদন্ত করছি এই তদন্ত করার পরে সার্বিকভাবে আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো